আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আজকে একটা ছোটখাটো ফিক্সিং হবে, জানি না কতটুকু ফিক্সিং হবে, বাট আমি চেষ্টা করব দুষ্টুমি করে আপনাদেরকে কিছু একটা শেখানোর। তো আমার সাথে একটা কম্পিউটার আছে এই মুহূর্তে, এটা হচ্ছে আমার বোনের কম্পিউটার, সো এটা আমি ফিক্স করার ট্রাই করব, কতটুকু পারবো জানি না, বাট লেটস সি। সো আমি আর কি আগেই হাত দিয়ে এই স্ক্রুটা খুলে নিছি, এটা যদি আপনার দেখানো যেত। হ্যাঁ, স্ক্রুটা আমি হাত দিয়েই খুলে নিছি তাড়াতাড়ি করে, এখন হচ্ছে বাকি পার্টটা খুলতে হবে। তো এই সেই কম্পিউটার, এটা পার্টটা খুলতে হবে আর কি। এটা মুভ হয়ে গেল, তো যদি একটু ভিতরে দেখি, কম্পিউটার মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আছে ওভারঅল, বাট একটু পরিষ্কার প্রয়োজন। সো এখানে প্রবলেমটা যেটা আমরা একটু আগে দেখছিলাম, যেগুলো স্টার্ট দিলে কম্পিউটার স্টার্ট হচ্ছে না, তো এখানে কিছু ফিক্সিং করব আমি, এটা আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি। সো বেসিক্যালি আমি যেটা করব, আমি প্রত্যেকটা কেবল এখানে ছোটো ছোটো বড়ো বড়ো যতগুলো কেবল আছে এবং র্যাম আছে এগুলো একটু খুলে আবার লাগানোর চেষ্টা করব। জাস্ট একটু ঢিলা থাকলে টাইট দিয়ে দিব, আর যদি মনে হয় এটাকে একটু খুলে পরিষ্কার করা দরকার, খুলে পরিষ্কার করে আবার লাগাবো, দেন দিয়ে এটা আবার একটা টেস্ট রান দিব আর কি। সো চলো সেটাও করে ফেলি। সো এতক্ষণ এখানে যেটা দেখছেন, এগুলো হচ্ছে সেই কম্পিউটারের র্যাম, এটার অবস্থা জানি না কি, বাট এটা একটু পরিষ্কার করতে হবে, ময়লা লেগে আছে। সো এগুলো একটু পরিষ্কার করে আবার আমরা এখানেই লাগাবো। দুর্ভাগ্যবশত আমি জাস্ট রিয়ালাইজ করলাম যে আমাদের সেখানে একটা র্যামের মধ্যে তেলাপোকা ডিম পারছে, সেই তেলাপোকা ডিমটাও পরিষ্কার করতে হবে। ইটস ভেরি ন্যাস্টি গাইজ, এটা আপনারা সাবধানে করবেন, ইটস ভেরি ন্যাস্টি জব, এইভাবে চিন্তা করে দেখেন, বাট এগুলো পরিষ্কার করতেই হবে টু কিপ থিংস ক্লিন। আমি আবার হাত পরিষ্কার করি একটু পরে, সো স্টে টিউনড। তো এই র্যামগুলোকে নিয়ে হাতে হাতে ধরে ধরে পরিষ্কার করে ফেলা ভালো, আমি টিস্যু পেপার ইউজ করতেছি, বাট খেয়াল রাখবেন এই জায়গাগুলো যেন আবার মানে এই যে র্যামের যে কানেক্টিং পয়েন্টগুলো, হ্যাঁ, নিচের এই গোল্ডেন লেয়ারটা, এগুলো আবার জোর করে মুছবেন না, উপরের এগুলো হালকা পরিষ্কার করে নিতে পারেন। খুব কোমল হবে, হ্যাঁ, একটু পুরানো র্যাম তো, সো যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, এটা একটু সাবধানে করতে হবে। আর এটা হচ্ছে আরেকটা র্যাম, সেকেন্ড ওয়ান। হুয়ের ওপর কোনো পরিষ্কার নেই ভাই, ঠিক আছে, একটা গেল একটা। সো এই র্যাম দুটাকে আবার আমরা ওখানে সুন্দর মতো প্লেস করে দেবো। এই যে এই স্লিটটা আপনার লাগানোর সময় দেখে নেবেন, এটা যেন এই বরাবর মানে গ্যাপটা প্লেস হন। সো এটা হচ্ছে আপনি এখন তাহলে ফাইনালি বরাবর বসাই দেবেন। হ্যাঁ, সো পুরোনো র্যাম, এগুলো যদি হিট সিঙ্কের সাথে আসে না, একটু সাবধানে মাপঝোক করে বসাই দিয়ে, যে একটা ক্লিক দুইটা ক্লিক, হ্যাঁ ওইটা ক্লিক হয় নাই, যেটা মানে একটু নরম আছে, তো সেকেন্ড ওয়ান বসাই দিচ্ছি। আমাদের র্যাম দুটো লাগানো হয়ে গেছে, সিপিইউ এটা আমরা খুলতেছি না, হোপফুলি এটা ভালোই আছে, ভিতরের অবস্থা জানি না অবশ্য। আর এর বাইরে ফ্যান এবং বাকি যে এরিয়াগুলো আছে এগুলো একটু ক্লিন করে নিয়ে আপনাদের সাথে আবার ব্যাক করতেছি। সো আমার মনিটরটা একটু এভাবে রাখছি, কারণ এইটুকু তার হচ্ছে ছোটো, এটাকে এটার সাথে কানেক্ট করতেছি, আমার মেন পিসির সাথে আমরা কানেক্ট করি নাই, এটা নিয়ে ব্লগ ইনশাল্লাহ আপনারা আরও সামনে দেখতে পারবেন। আপাতত মেইন ঢাকনা না লাগায় আমরা হচ্ছে একটা টেস্ট ড্রাইভ দিব, যে কানেক্ট ঠিক মতো যাচ্ছে কি না। বিসমিল্লাহ রহমান রহিম, ফ্যান ঘুরতেছে, দেখতে পাচ্ছি ফ্যান ট্যান সব ঘুরতেছে, কানেকশান কি আসতেছে কি না, এটা হচ্ছে ফ্যাক্ট, একটু দেখতে হবে গাইস, সব ঘুরতেছে, সব ইজ মুভিং, বাট ওই ফ্যানটা মুভ করতেছে না, ওইটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। ফর ফার্দার ইনভেস্টিগেশন, যেহেতু ডিসপ্লে আসতেছিল না, আমরা এখান থেকে বায়োসের ব্যাটারিটা একটু রিমুভ করে নিব, এটা হচ্ছে বায়োসের ব্যাটারি। সো এটা রিমুভ করে নেওয়ার জন্য যেটা হবে, অ্যারাউন্ড 10 থেকে 15 মিনিট পর লাগাইলে এটার সিস্টেমের বায়োসটা রিসেট হবে, হোপফুলি দেন ওইটা সলভ হয়ে যাবে। আপাতত আমরা এই ফ্যানের কানেকশানটা একটু চেক করবো, ফ্যানের এটার আবার একটু ঝুইলা আছে উপর দিয়ে,
তেলাপোকার ডিম দেখা যেতেছে ভালোই। সো দ্য ব্রাদার্স এন্ড নিগ ইজ হেড ইন ওর দেয়ার, তা হয়তো একটু কেটেকুটে দিতে পারে, আমি শিওর, বাট বাকিটা ছবি পাশ থেকে দেখতে হবে। যারা কম্পিউটার সম্বন্ধে একদমই বেসিক জানেন না তাদের জন্য একটু হেল্প করি। এটা হচ্ছে এই আইটেমগুলো, এই আইটেম দুটো হচ্ছে র্যাম। এই প্লেসেই সাধারণত থাকে, বিভিন্ন কম্পিউটার ওই পাশেও থাকতে পারে। এই যে ফ্যানটা দেখতেছেন এটা হচ্ছে প্রসেসরের উপরের যে কুলিং ফ্যান বলে এটাকে, এটা ঠিক নিচেই সিপিইউটা আছে। আর সিপিইউ ফ্যানটা আপনাদেরকে একটু খুলে দেখাই নিচের অবস্থাটা, তাহলে তো আরও পরিষ্কার বুঝতে পারবেন অনেকে। এটা হচ্ছে উল্টার দিকে মোচড় দিতে হবে, যেদিকে টাইট তার ঠিক উল্টার দিকে মোচড় দিলে এগুলো খুলে যাবে। সেই হচ্ছে কিনবুত কেমাকার অবস্থা, বিকজ এখানে পেস্ট অনেকটা শুকায় গেছে, একদম শুটায় শুটায় গেছে। এটা ক্লিন করে নতুন পেস্ট আমরা অ্যাপ্লাই করব। আর এই হচ্ছে সেই সিপিইউ বা প্রসেসর, কম্পিউটারের ব্রেন বলতে পারেন। এবং এই বোর্ডের উপর, যে বোর্ডের উপর সব কিছু বসে আছে, এটাকে আপনারা বলবেন মাদার বোর্ড। সো দিস ইজ দ্য মাদার বোর্ড, এই বোর্ড ইটসেলফ, পুরাটা বোর্ড সবুজ কালারের যা দেখতেছেন। বিভিন্ন জায়গায় কালো কালার হয়, নীল হয়, বিভিন্ন, এটা কালার নিয়ে কোনো ব্যাপার না, প্রিফারেন্স নেই। এটা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কম্পিউটারের ব্রেইন বলা যেতে পারে। এগুলো হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা নিয়ে বিস্তারিত আরও বলা যাবে পরে। এগুলো র্যামের স্লট, কোনোটা দুইটা থাকে, কোনোটাতে চারটা থাকে। আর আমাদের এইদিকে হচ্ছে পাওয়ার সাপ্লাই, যেটা হচ্ছে ফুল কম্পিউটারকে পাওয়ার সাপ্লাই করে। এটার সাথে একটা ফ্যান আছে নিজস্ব। এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, এটা একটু পুরানো মডেলের হার্ড ডিস্ক বলতে গেলে, কারণ এখন হচ্ছে এসএসডির যুগ, সলিড স্টেট মেমোরি, আর এইচডিডি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। সো দুইটার ক্যাপাবিলিটি দুই রকম, এগুলো একটু তুলনামূলক স্লো এবং বাস্ট ক্যাপাসিটি বেশি থাকে, ওয়ার এজ এখনকার এসএসডিগুলোতে বা যেটা আমরা দেখে থাকি এগুলো মোটামুটি এখন কম্পিটিটিভ লেভেলে চলে আসছে। প্রাইস অনেক আগে হাই ছিল, বাট এখন রিজনেবল আছে। সো সবাই এসএসডিটাই ইউজ করে এখন। অ্যান্ড এই পুরো ব্যাপারটা যে জিনিসটার ভিতর আছে এটাকে কেসিং বলে আর কি। এই পুরো জিনিসটা সাদা, যে গুড লুকিং কেসিংটা, এটা মনে হয় ভার্সা N91 শিওর না, থার্মালটেকের সেইটার ফুল কেসটা হচ্ছে। ওই সিপিইউটা আমি এখন খুলবো, খুলে এটাকে একটু ক্লিন করে নিতে হবে, এটা খুব সাবধানে খোলা উচিত, খুব সেন্সিটিভ একটা জিনিস। তো একদম হালকা, কিন্তু একদম হালকা, ঠিক আছে, এটা নিয়ে নিলাম। এটা হচ্ছে সেই সিপিইউ, কোয়ার 5-6 সেকেন্ড জেন, আমি সিরিজটা এক্স্যাক্টলি মনে নেই, অনেক পুরাতন, বাট প্রসেসরটা স্টিল ক্যাপেবল টু ডু রেডি ডেইলি আর কি অফিস লেভেল টাস্ক। সো সেটা নিয়ে আরও ডিটেলসে কথা বলবো, এটাকে একটু ক্লিন করে নিচ্ছি আমরা। এগুলো আবার জোর জোরসে পরিষ্কার করবেন না, এটা কিন্তু খুব সেন্সিটিভ সাইড। আমি উপরের সাইডটাই পরিষ্কার করে নিলাম হিপসিং বারটার উপর থেকে। সিরিজটা দেখালে ভালো হবে, দিস ইজ কোরাই 5 সেকেন্ড জেনারেশন 2320। ইয়েস, এটাকে পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে। এখন আমি ওটাকে আবার আমার সিপিইউ মাদার বোর্ডের সাথে কানেক্ট করে ফেলবো, আর তারপর একটু থার্মাল পেস্ট দিতে হবে। সো সিপিইউর ফ্যানটা ভালোভাবে ক্লিন করা হয়েছে, চেষ্টা করছে আর কি, এখনও ময়লা আছে। আর ওখানে পেস্ট টেস্ট লাগাই নিছি, সো এখন হচ্ছে এটা সেট আপ দিয়ে দেবো। সো 4 লেভেলে এটা টাইট হয়ে গেছে, উপর নিচে কোনো শেকিং নাই, দেখেন একদম রিজিড, সো এটা মানে লকড। সো এটা নিয়ে একটু প্লে করতে হবে, যারা প্রথমবার লাগাবেন তাদের আই থিঙ্ক এর একটু হবে, আমারও হচ্ছিল একটু একটু, যদিও কয়েকবার লাগাইছি, আর এখন আলহামদুলিল্লাহ কোনো শেক নেই, কোনো শেক নেই, জিনিসটা ধরে টান দিলেও কিছু হচ্ছে না। সো এটা ডান, এখন আমরা এটা পুরোটাকে নিয়ে মানে একটু কেবল ম্যানেজমেন্ট করে পুরোটাকে আবার টেস্ট ড্রাইভ দিচ্ছি। সো আফটার ইনভেস্টিগেটিং ফিউ মোর টাইমস আমার ফাইনালি ফিগার আউট করতে একটু কষ্ট হইলো, ব্যাপারটা বাইর করতে পারছি যে এই র্যামটা কাজ করতেছে না। সো দুইটা র্যামের মধ্যে এক র্যাম কাজ করতেছে, এক র্যাম কাজ করতেছে না। এটা খোলার পর পিসি ওকে, এটা হচ্ছে আমাদের সেই দুশ্চকিং চ্যানেল, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ গিয়ে একদম এই যে চট করে কিন্তু সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিতে হবে। আর আমাদের সাবস্ক্রাইবার্স আর গ্রোয়িং মাশাআল্লাহ এই চ্যানেলে, তো আপনাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন। আর এই কম্পিউটারটা ফিক্স হয়ে গেলো আমাদের মাশাআল্লাহ, কোনো ধরনের সমস্যা ছাড়াই। বাই দ্য ওয়ে এই র্যামটা আমাদেরকে হয়তো আর একটা নিউ পারচেস করতে হবে, এটা ঠিক করা আমার মতে সম্ভব না আর হচ্ছে উচিতও না, কারণ ঠিক করার পর এটা আবার নষ্ট, এটা আবার কেনা থেকে DDR3 যে র্যামের প্রাইস আছে এখন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে অনেক চিপে আপনি ভালো ভালো
সাইজের বা ক্যাপাসিটি র্যাম কিনতে পারবেন। ইট কুড বি ফ্রম 8 GB একটা নিয়ে নিতে পারেন, দুইটা স্টিক 8 GB 8 GB 16 GB পিসির জন্য মোর দেন এনাফ। গ্রাফিক্সের কাজ আর পিসিতে কম্পিউটার রিলেভেন্ট কাজ করার জন্য ইটস মোর দেন এনাফ। সো আমার মতে এটাই হচ্ছে আপনার বেসিক্স ছিল কম্পিউটার নিয়ে। আপনারা হয়তো কিছু না কিছু জানতে পারলেন, কিছু কিছু শিখতে পারলেন। আপনাদের যে কম্পিউটার রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলো একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ট্রাই করবো সেটার উপরে এই নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে, টপিক নিয়ে আপনাদের সামনে আসার। আর এই কম্পিউটারটা আমি এখন ফুললি আবার রিঅ্যাসেম্বল করে ফেলবো, আর ব্যাকগ্রাউন্ডে কম্পিউটার সব বন্ধ, আসলে নামাজ পড়তে হবে। সো যারা যারা এখন এই ভিডিও দেখতেছেন, আপনাদের যে অক্তের নামাজ বাকি আছে পড়ে ফেলেন, আর যারা পড়ছেন তাদের জন্য মাশাআল্লাহ। টিল দেন এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমরা চাই চ্যানেলেও আপনারা সবাই এনগেজ থাকেন, দৃষ্টিমি করেন আর আমার সাথে কানেক্টেড থাকেন। আজকের জন্য এতটুকুই। KGP সাইনিং আউট। আল্লাহ হাফেজ।